বিপ্ত টিভি সাপ্তাহিক আয়োজন নিটোল টাটা বিজ ট্রেন্সে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্ল মামুন আমরা আজ কথা বলবো দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের পাশ হওয়া নতুন বাজেট নিয়ে বাজেট পর্যালোচনা দু হাজার চব্বিশ পঁচিশ নিয়ে আমার সাথে কথা বলার জন্য তিনজন অতিথি স্টুডিওতে রয়েছেন চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই স্টুডিওতে আজকে আমাদের সাথে আছেন আইসিএবির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ শাহাদ হোসেন এফসিএ আছেন আমাদের সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জনাব মোহাম্মদ জহিরুল হক ভুঁইয়া এবং আরও রয়েছেন আমাদের সাথে বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জনাব শফিকুল ইসলাম আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি শুরু করব জনাব সাদাত হোসেনকে দিয়ে বাজেট পাশ হলো মহান জাতীয় সংসদে এবং এর আলোকে আমাদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের আসলে সরকারের আর্থিক ব্যবস্থাপনা পরিচালিত হবে সেই জায়গায় প্রস্তাবিত যে বাজেট এবং যে বাজেট পাশ হলো এই দুটো পরিবর্তন বা ভিন্নতার জায়গাটুকু নিয়ে যদি একটু কথা বলেন এবং সামনের দিনগুলোতে যে অর্থনীতিতে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি যে মুদ্রানীতি ধরে এগুচ্ছি সেখানে এই বাজেট আসলে আমাদেরকে কিভাবে সুফল দিবে সেটি যদি একটু বিশ্লেষণ করেন ধন্যবাদ আপনাকে আপনি জানেন এবছরের বাজেটে টোটাল সাইজ ধরা হচ্ছে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকার একটি বাজেট যেটির রাজস্ব আয় করার প্রত্যাশা নেওয়া হয়েছে এবং এখানে টোটাল ইয়া করা হয়েছে চার লক্ষ আটষট্টি হাজার কোটি টাকার হচ্ছে অপারেটিং এক্সপেন্ডিচার এবং দুই লক্ষ একাশি হাজার কোটি টাকার হচ্ছে একটা উন্নয়ন বাজেট এইবারের বাজেটে যে বিষয়টি একটু আমরা লক্ষ্য করে থাকি পূর্ববর্তী বছর তুলনায় যে পূর্ববর্তী বছরের যে রিভাইজড বাজেট আগে সেই বাজেটের চেয়ে গ্রোথটাকে একটু অপেক্ষাকৃত কম একটা একটা লিমিটেড আকারে ধরে রাখার চেষ্টা করা হয়েছে যেমন রেভিনিউ টার্গেটটাকে করা হয়েছে প্রিভিয়াস রিভাইজড বাজেটের চেয়ে তেরো পার্সেন্ট বেশি এবং এক্সপেন্ডিচার সেটা অপারেটিং এক্সপেন্ডিচার হোক আর ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার হোক সেটা আট পার্সেন্টের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে এবং যে জিনিসটা এটার মূল কারণটাই হচ্ছে এই যে আমাদের দেশে সব কিছুতেই দেখেন মুদ্রানীতিতেও কিন্তু একটা বলা হয়েছিল যে কন্ট্রাকশনারি একটা মুদ্রানীতি সংকোচনমূলক ঠিক বাজেটে ওই লক্ষ্যটা করা যাচ্ছে যেহেতু বাজারে বর্তমানে জানেন যে একটা একটা মূল্যস্ফীতির একটা চাপ লক্ষ্য করা যাচ্ছে হয়তো সেটাকেই সামনে রেখে যাতে অতিরিক্ত চাপ একদিকে ইনকামের দিকে আবার অতিরিক্ত ব্যয়ের কারণে যেন অতিক অর্থ অর্থ প্রবাহের কারণেও যেন একটা বাজারে অতিরিক্ত অর্থ ইয়ে না হয় সেটাই মূল লক্ষ্য রাখা হয়েছে আর যে বাজেট প্রস্তাবিত বাজেট প্রস্তাবিত বাজেট থেকে আপনারা জানেন যা আমরা সবাই জানি যে দেশের সমস্ত স্টেক হোল্ডার সাধারণ জনগণ বিভিন্ন মিডিয়া মিডিয়া হোক সংসদ সদস্যবৃন্দ তাদের বিভিন্ন রকমের আলোচনা পর্যালোচনা করে তারা কিছু বিষয় তুলে ধরে ধরেন সেই প্রেক্ষিতে যে বিষয়টিকে সবচেয়ে বেশি বেশ একটা চেঞ্জ আসছে প্রস্তাবিত থেকে সংশোধিত মানে ফাইনাল চূড়ান্ত বাজেটটি সেখানে মূল বিষয়টি ছিল যে আমাদের জানেন ব্যক্তি পর্যায়ে করের সীমা ছিল সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট সেটিকে করা হয়েছিল সেটাকে নাকচ করে দিয়ে সর্বোচ্চ পঁচিশ টাকা হয়েছে এবং সাথে সাথে এটিও বলা হয়েছে যে আগামী পঁচিশ ছাব্বিশ সালের জন্য এটি প্রযোজ্য হবে তো এই যে পরিবর্তনটা কিন্তু আমি একসেন্টে অবশ্যই খুব একটা পজিটিভ বলতে চাই এই কারণে দেখুন অ্যাকচুয়ালি এই যে যেটা অর্থ বছরের যেটা ইনকামের উপরে ট্যাক্স মানুষকে দিতে হবে সেটা কিন্তু অলরেডি আর্ন হয়ে গেছে দ্যাট ইজ তেইশ চব্বিশ ইনকাম ইয়ারের উপরে চব্বিশ পঁচিশ অর্থ বছরে ট্যাক্স দিতে হয় এখন তার ইনকাম হয়ে গেছে তার খরচ হয়ে গেছে তার ট্যাক্সও বেশ কিছু পেমেন্ট করা হয়ে গেছে এখন সেটার উপরে সে যে তার সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট এখন যদি তাকে তিরিশ বলা হয় তাহলে একটু অবশ্যই একটা ব্যক্তি পর্যায়ে একটা ইয়া আসে সেই জন্যই আগাম চেয়ে গিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে যে না তোমার এই বছরে 25ই থাকবে সর্বোচ্চ কিন্তু আগামীতে এটি তিরিশ হবে সুতরাং এটা একটা একটা প্রিপারেটরি চিন্তাতলে ভাবনা আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই যে বাজেট আমরা পূর্ববর্তী বাজেটের সাথে যদি লক্ষ্য করে দেখি আমাদের সব সময়ই দেখা যাচ্ছে যে কিছুটা ঘাটতি যেটা প্রত্যাশা করা হচ্ছে সম্পূর্ণভাবে সেটি বাস্তবায়িত করা হয়তো সম্ভব হচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে এই বছরেরটাতে কি করা হবে সেই দিকে সেই প্রশ্নের উত্তরে আমি প্রথমেই বলতে চাইব যে হ্যাঁ এজন্যেই কিন্তু সরকার কিছুটা কিন্তু সংকোচনমূলক অর্থাৎ আগে অন্যান্য বছর যে হারে গ্রোথ দেখা হতো সে বছরে দেওয়া হয় নাই অনেকটা সীমিত আকারে রাখা হয়েছে আট পার্সেন্ট এক্সপেন্ডিচার তেরো পার্সেন্ট রেভিনিউ দিকে সুতরাং সে সেই লক্ষ্যটাও আমি মনে করি যে সরকারের যথেষ্ট এদিকে সজাগ আছেন এবং যে প্ল্যানিংগুলো দেওয়া হচ্ছে ট্যাক্সের ক্ষেত্রে নেট বাড়ানোর ক্ষেত্রে দেওয়া হচ্ছে আশা করা যাচ্ছে যে সরকার যথেষ্ট সচেষ্ট থাকবেন যাতে এই যে ফাইনাল যে বাজেটটা দেওয়া হলো সেই ফাইনাল বাজেটে এটা হয়তো একটা সম্ভব হবে এটাকে ইমপ্লিমেন্ট করা যথাযথভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে এটা হয়তো একটা প্রত্যাশা আছে অনেক বিশ্লেষকরাই যেটি বলছেন যে আপনি যথার্থই বলেছেন যে এটিকে যদি আমরা ওই জায়গা থেকে ধরি যে যেভাবে আগের বছরের চাইতে যতটুকু বাড়ার কথা সেভাবে পুরো বাড়ছে না কিন্তু পরিচালন ব্যয় সরকারের ইতিমধ্যে যে পরিমাণ বেড়ে গেছে সেখান থেকে কমার সুযোগটি নেই ফলে ঘাটতি বাজেট এবং আমাদের যে উন্নয়ন বাজেট বলা হচ্ছে দুটো প্রায় সমানের কাছাকাছির মতো তার মানে হচ্ছে যদি উন্নয়ন করতে হয় বিষয়টি এরকম দাঁড়িয়ে গেছে কিনা যে আমি যদি ঋণ নিতে পারি বা কোথাও থেকে ধার পাই তাহলেই উন্নয়ন করতে পারবো আর না হয় যা আসবে তার অধিকাংশই চলে যাবে পরিচালন ব্যয় এটি একটি বড় চ্যালেঞ্জ হবে কিনা এই প্রশ্নটি পরের অংশে আপনার কাছ থেকে শুনবো আমি জনব জহিরুল হক কাছ থেকে শুনতে চাই জনগণ কিন্তু এই এত কঠিন কঠিন শব্দ এই পরিচালন ব্যয় কী হলো উন্নয়ন ব্যয় এটি বুঝে না জনগণ বলছে যে আমি কম দামে আমার নিত্যপণ্যগুলো পাবো কিনা এবং তার পেছনে বরবার বলা হচ্ছে যে মূল্যস্ফীতি একটা বড় বিষয় এই বাজেট প্রস্তাবিত বাজেট আপনি কি মনে করেন কি না যে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে পারবে জনগণকে কিছুটা কম মূল্যে তার নিত্য পৌঁছাতে পারবে ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আমাদের শ্রোতা দর্শককেও জানাই শুভেচ্ছা আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে এই ব্যাপারে যেই প্রশ্নটি যেটা করেছেন এই ব্যাপারে সুস্পষ্টভাবে এই বাজেটে কোনো দিক নির্দেশনা নাই কি করে মানুষের স্বাভাবিক জীবনযাপন নিয়ন্ত্রণের মধ্যে থাকবে মূল্যস্ফীতির প্রভাব পড়বে না সেটা কিন্তু এখানে নাই নাই এবং এইটা টেনে রাখারও এটা টেনে ধরে রাখারও কোনো রকমের কোনো সিস্টেম সুপারিশ করা হয়নি এই বাজেটে এবং এগুলোকে ধরেন আরও দাম বেড়ে জিনিসপত্র মানুষের ক্রয়সীমার বাইরে যাওয়ার জন্য যা যা কিছু আছে সব কিছুই করা হয়েছে যেমন ডলার যেমন ডলারের মূল্য বিনিময় হার বাড়িয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে এরপরে আপনার শুল্ক শুল্ক অনেকগুলো ক্ষেত্রে শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে এরপরে ডলারের মূল্য বৃদ্ধির কারণে অন্যের যে ল্যান্ডিং কস্ট অবতরণ মূল্য সে অবতরণ মূল্য কমানোরও কোনো রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তো সরোপরি ওই দাম বাড়ার জন্য যা যা কম্পোজিশন দরকার যতগুলো জিনিস থাকলে পরে দাম বেড়ে যাবে তার সবগুলিই বর্তমান আছে কিন্তু এটাকে টেনে ধরার জন্য যে একটা পলিসি অ্যাডাপ্ট করা সেই পলিসি কিন্তু অ্যাডাপ্ট করা হয় নাই সুতরাং আলটিমেটলি এটা এই এই পর্যায়ের এই শ্রেণীর সাধারণ মানুষের জন্য কিন্তু এই বাজেটটি তেমন কোনো রকমের ইতিবাচক ইয়ে রাখবে এফেক্ট রাখবে বলে আমার মনে হয় না আচ্ছা সেই জায়গায় মানে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনি যেটি বলছিলেন যে ডলারের মূল্য আপনারা কীভাবে দেখছেন আমদানি নির্ভর ব্যবসার ক্ষেত্রে নিশ্চয়ই এটা উৎপাদন খরচ বাজারজাত খরচ এবং সব কিছু বাড়ছে কিন্তু দেশীয় যে পণ্য রয়েছে এবং রপ্তানি পণ্যের ক্ষেত্রে তো এটা সুফল আমরা পাবো এখন ধন্যবাদ আপনাকে এখানে যে আমাদের আমদানিকৃত পণ্য আমরা কিন্তু দেশে যে সমস্ত পণ্য উৎপাদন করি এর কাঁচামাল কিন্তু আমরা বাইর থেকে আমদানি করি আমাদের দেশটা কিন্তু আমদানি নির্ভরশীল একটা দেশ এখানে আমরা ফিনিশড প্রোডাক্টও আমদানি করি এবং শিল্পের কাঁচামালও আমরা আমদানি করে থাকি তো উভয় ক্ষেত্রে যেহেতু ডলারের বিনিময় হার বেশি এবং ডলার সংকট রয়েছে এই ক্ষেত্রেও এটার এফেক্টটা নেগেটিভ এফেক্ট হবে এটা পজিটিভ এফেক্ট হবে না এবং এক্সপোর্টের ক্ষেত্রে যেটা বলতেছেন যে এক্সপোর্ট করার আগে তো আমরা বন্ড হাউস মাধ্যমে ইয়ে বন্ড লাইসেন্সের মাধ্যমে যে সমস্ত পণ্য আমদানি করি সেগুলো তো ল্যান্ডিং কস্ট বাড়ছে সেই ল্যান্ডিং কস্ট তো আমরা মিনিমাইজ করতে পারতেছি না আমাদের বায়ারদের সাথে বায়ারদের যে রেট অন্যখান থেকে ভিয়েতনাম চীন এবং এই জাতীয় অনেক দেশ থেকে তারা যে ইয়ে করে সেগুলোর সাথে কম্পিটি কম্পিটিশান করে আমরা তো তাদের সাথে পারতেছি না সুতরাং ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে যে এই কম্পিটিশান করতে গিয়ে আমাদের গার্মেন্টস শিল্প অথবা অন্যান্য যে সমস্ত শিল্প আছে এগুলি কিছুটা লসের মুখোমুখি হয়ে যায় আপনি অন্তত পাঁচশো গার্মেন্টস চালু ছিল এই করোনার পরেও এই মুহূর্তে তিনশো গার্মেন্টসই বন্ধ হয়ে গেছে তাহলে আমরা যে আপনার রপ্তানিতে যে একটা সুযোগ সুবিধা পাবো সেটা তো নিশ্চিত হয়নি মূল্যবৃদ্ধি এবং বিনিময়ে আর বেশির কারণে আপনি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আমি চ্যালেঞ্জ অংশ নিয়ে নিয়ে আসবো হচ্ছে ভ্যাট একটু কথা বলবো কারণ রাজস্ব আহরণের যেই লক্ষ্যমাত্রা রয়েছে তার বেশিরভাগই বাংলাদেশে আমরা চাই বা না চাই সেটি পরোক্ষ কর থেকে আসে এবং সেটিতে ভ্যাট একটি বড় ভূমিকা রাখে যারা শফিকুল ইসলামকে কয়েকটি জায়গা থেকে আমরা এই প্রস্তাবিত বাজেটটি যখন মহান জাতীয় সংসদে উত্থাপিত হয় তারপরেই কিন্তু বিশ্লেষকরা বলি অর্থনীতিবিদরা বলি নানা ধরনের বিষয় নিয়ে কথা বলছিলেন একেবারে মোবাইল ফোনের বাড়তি শুরু থেকে শুরু করে আপনি জানেন যে অনেকগুলো বিষয় রয়েছে যেখানে জনগণের বেশ কিছু সবাইকে কোনো না কোনোভাবে ভর্তুকির বিষয়টি রয়েছে সেই জায়গাগুলোতে অনেক সুপারিশি শুধুমাত্র ব্যক্তি আয়ের ক্ষেত্রে যে করের কথাটি বলা হচ্ছে সেই তিরিশ শতাংশ সীমা ছাড়া অনেকগুলো সুপারিশি কিন্তু চূড়ান্তভাবে আমরা দেখতে পাই না এবং বিশেষত আমরা যদি আলোচনা করি যে কালো টাকা সাদা করার যে প্রক্রিয়াটি যেটি অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে এটিকে কালো টাকা না বলে অপ্রদর্শিত অর্থ বলার জন্য সেটি যদি আমরা বলি কিন্তু অপ্রদর্শিত অর্থ পনেরো শতাংশ হারে কর দিয়ে সেটিকে বৈধ করা বা এটিকে আপনি কিভাবে দেখছেন এবং এর ফলে আমাদের যে সার্বিক সামষ্টিক অর্থনীতি তার ভেতরে আসলে কোন ধরনের প্রবণতাকে এক ধরনের প্রশ্রয় দেওয়া হচ্ছে ধন্যবাদ আমি মাঠের মানুষ সঙ্গত কারণেই আমি মাঠ থেকে আমি এই বাজেটটি দেখার চেষ্টা করেছি এটা বাজেটের আগেও করেছি বাজেটের পরেও করেছি সেটি হচ্ছে যে সাধারণ মানুষ আসলে এত কিছু বুঝতে চায় না সে যে পণ্যগুলো ব্যবহার করে যে পণ্যগুলো ভোগ করে যে সুবিধাগুলি সে গ্রহণ করে সেই সুবিধাগুলো সেই পণ্যগুলো এবং সেই সেবাগুলো উনি কিভাবে পাচ্ছেন সেটি হচ্ছে তার কাছে মুখ্য যদি এই সেবা এই পণ্য ওই নাগরিকের আয়ত্তের মধ্যে থাকে তাহলে তার কাছে বাজেট ভালো আপনি সাত লাখ বলেন আট লাখ বলেন আর যাই বলেন আর যদি এটাই ওনার আওতার বাইরে চলে যায় তাহলে আপনি আমি এই আলোচনা সভা বা সংসদে যতই আমরা পজিটিভলি আলোচনা করি না কেন আসলে সাধারণ মানুষের ওই জায়গাটি কোনো আন্তরিকতা বা ইন্টারেস্ট থাকে না আপনি দেখেন বাজেটে বলা হয়েছে যে নিত্যপূর্ণ চাল ডাল তেল পিয়াজ সব অমুক শুমুক যে দুই পার্সেন্ট কর ছিল সেটিকে এক শতাংশ নিয়ে আসা হয়েছে এটি যদি আপনি সামষ্টিকভাবে দেখেন এটা একটা চমৎকার সিদ্ধান্ত যে হ্যাঁ ট্যাক্স তো কমেছে কিন্তু এর প্রভাব কি বাজারে পড়েছে আমি যখন বাজারে কিনতে যাই আমি কি এর কোনো মানে প্রভাব দেখি বাজারে যদি প্রভাব না দেখি তাহলে আপনি দুই পার্সেন্ট থেকে এক পার্সেন্ট কমালেন না পুরো দুই পার্সেন্ট কমালেন তাতে আমার কিচ্ছু যায় আসে না এই জায়গাটিতে যদি এটি বাজেটের যদি অংশ বলেন তাহলে বাজেট বাস্তবায়নের উপর গুরুত্ব দিতে হবে বাজেট যদি বাস্তবায়ন না হয় আপনি যে সুবিধাগুলো এখানে দিয়েছেন সেই সুবিধাগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে আপনার যে মহান উদ্দেশ্য জয়ই বলেন কোনো কিছুই জনগণের কার দোরগোড়ায় পৌঁছাবে না এখানে মূল কথা হলো যে বাজেটটি বাস্তবায়ন যে কারণে আপনি দেখবেন যে সর্বশেষ ক্যাবিনেট মিটিংয়েও পিএম সকল মন্ত্রীদেরকে স্পেসিফিক এজেন্ডার বাইরে উনি কিন্তু বাজেট বাস্তবায়নের উপর জোর দিতে বলেছেন পরিষ্কার করে উনি বলেছেন যে বাজেট বাস্তবায়নে সকল মন্ত্রণালয় সকল বিভাগ সকল অধিদপ্তর কর্মকর্তা কর্মচারীদেরকে পাই পাই করে বাস্তবায়নের সে মানে জায়গায় তাকে অবদান রাখতে হবে যার যে জায়গাটুকু সুবিধা আছে সেখানে দক্ষতার পরিচয় দিতে হবে সততার পরিচয় দিতে হবে বিচক্ষণতার পরিচয় দিতে হবে দেশ মাতৃকার দেশপ্রেমের উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করতে হবে এই বাজেট বাস্তবায়নে এর মধ্য দিয়ে আমরা অনুমান করতে পারি যে হয়তো বা অতীতে বাজেট বাস্তবায়নে কোনো গাফিলতি ছিল যে কারণে প্রধানমন্ত্রী কিন্তু এই এবার নতুন করে কড়াভাবে সিরিয়াসলি ওনার ক্যাবিনেটকে এটি বাস্তবায়নের জন্য বলেছে মানুষের একটি ক্ষোভ আপনি কালো টাকা সাদা করতে সুযোগ দিয়েছেন পনেরো পার্সেন্ট ট্যাক্সে আমি অবৈধ কাম করেছি পনেরো টাকা দিয়ে সে একশো টাকায় পনেরো টাকা দিয়ে দিলে আমি খালাল হয়ে গেলাম আর আমি যদি সৎ পথে কামাই করি আমাকে দিতে হবে পঁচিশ পার্সেন্ট ট্যাক্স এই যুক্তিটি সাধারণ মানুষকে আপনি কীভাবে বোঝাবেন এই জায়গাটিতে মানুষের খুব তৈরি হয়েছে যে বৈধভাবে ইনকাম করলে আমাকে যদি পঁচিশ টাকা ট্যাক্স দিতে হয় নীতি নির্ধারকরা যেটি বলছেন যে এই অপ্রদর্শিত অর্থটি দেশের বাইরে চলে যেত অন্তত পনেরো পার্সেন্ট পনেরো শতাংশ কর দিয়ে আমরা যদি তাদেরকে যদি 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 আমি সেইটাই বলি তাহলে এই যে অপ্রদর্শিত অর্থ ওই নাগরিকের হাতে গেল কিভাবে এই টাকাটি আটকে রাখার তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিল সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিল তারা সেই জায়গাটিতে দায়িত্ব পালন করে নাই বলেই এই টাকাটি ওনার হাতে গেছে এবং উনি সরকার আশঙ্কা করছে যে এই টাকাটি বাইরে চলে যাবে তার মানে উনি ঠেকাই রাখতে পারবে না আপনি টাকাটা ঠেকাই রাখেন এবং কোনোভাবেই অবৈধ টাকা যদি ওনার কাছে যদি না যায় তাহলে এটি অপ্রদর্শিত আয় হবে না ওনার কাছে টাকা না গেলে অপরিশিত আয় হবে না ওটি বৈধ পথে থাকবে কাজেই কোনো সমস্যা নাই কিন্তু আপনি আপনার জায়গা থেকে আপনি সুযোগ দেবেন আবার আপনার দায়িত্ব অবহেলা করবেন আবার ওনাকেও সুযোগ দেবেন যে একজন বইতে ইনকামের তাকে দশ পার্সেন্ট দশ টাকা কমে ওনাকে সুযোগ দেবেন এটি একটি বৈষম্য বলে সাধারণ মানুষ মনে করে এটি একটি আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আপনার সরকারের তরফ থেকে বহুবার বলার চেষ্টা আমি শোনার বা বলার চেষ্টা করেছে যে নিত্য পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে এক কোটি মানুষকে আমরা টিসিবির সহায়তা দিচ্ছি জি খুবই চমৎকার একটি কার্ড একটি পরিবার একটি পরিবারে কমপক্ষে পাঁচজন মানুষ ধরা হয়েছে তাহলে এক কোটি কার্ড যদি থেকে থাকে তাহলে আমরা মনে করি যে পাঁচ কোটি মানুষ এই টিসিবির এই কার্ড দ্বারা উপকৃত হচ্ছে কিন্তু তাকে কি দিচ্ছেন দুই লিটার সয়াবিন তেল দুই কেজি চিনি আর পাঁচ কেজি চাল একটা পরিবারে চিনি তো দিচ্ছেন না চিনি তো নাই একটি পরিবারে এই সামান্য আইটেম তিনটি আসলে কতটুকু বাজারের উপর প্রভাব পড়বে পাঁচজনের পরিবারে দুই কেজি দুই লিটার সয়াবিন তেল দুই কেজি মুসুরের ডাল কতখানি অবদান রাখতে পারে বাকিগুলো তো তাকে পারচেস করতে হয় তো তাকে তো ওই জায়গাটিতে বেগ পাইতে হয় কাজেই আমরা যতটাই বলি না কেন মানুষ আসলে কষ্টে আছে যে এটি সুবিধা দেওয়ার জন্য সরকার প্রাণপণ চেষ্টা করছে আমরা দেখছি আমরা সরকারের নীতি নির্ধারকদের সঙ্গেও কথা বলি তাদের মিটিংগুলো আমরা কভার করি সেখান থেকেও আমরা জানতে পারছি কিন্তু ওই যে মাঠ পর্যায়ে গাফিলতি আছে এই সময় বলছেন বাস্তবায়নের জায়গায় হচ্ছে আমাদের আমরা তো গুণগত বাজেট বাস্তবায়ন নিয়ে বিশেষ করে ব্যয় নিয়ে কথা বলবো কিন্তু তার আগে যে লক্ষ্যমাত্রা রাজস্বের জন্য ধরা হয়েছে সেটি কি বাস্তবসম্মত কিনা এবং আমাদের যেই সংস্কৃতি আমরা যদি বলি কর জিডিপি রেশিওর কথা বলি অন্যান্য বিষয়ের কথা বলি সেই জায়গা থেকে কি এটি আপনি মনে করেন কিনা যোগ্য কিনা এবং সেখানে বিশেষত পরোক্ষ করের উপরে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে যে টার্গেট দেওয়া হয়েছে সেটিও কতখানি আসলে বাস্তবায়নযোগ্য জি এখানে আমাদের যে বাজেটটির রেভিনিউ টার্গেট দেওয়া হয়েছে আমি আগে বলেছি পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা জি এর ভিতরে এবারের বাজেটে প্রত্যক্ষ করের রেশিওটা হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট যেটা কিন্তু পূর্ববর্তীতে আমাদের যথেষ্ট আরও কম ছিল কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটা বেড়ে যাচ্ছে এবং এ পাড়ে টার্গেট না হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট এবং সিক্সটি ফাইভ পার্সেন্ট পরোক্ষ কর যেটা বা কাস্টমস বা অন্যান্য ইয়ের থেকে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন বিশেষ করে আমরা করে ডিসপ্যারিটি যেটা যেটা বৈষম্য আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন হলেও যে জিনিসটি একটু গুরুতর আকারে দেখা যাচ্ছে সেটার বৈষম্য সে বৈষম্য হ্রাস করার একমাত্র উপায়ই হচ্ছে আমাদেরকে প্রত্যক্ষ করের উপরে নির্ভরশীলতা বাড়াতে হবে তা না হলে ডিসপ্যারিটিটা কমানো সম্ভব হবে না এবং ভবিষ্যতে আমাদের যখন আরও ডেভেলপ কান্ট্রির দিকে আমরা আমাদের অগ্রসর হচ্ছে তখন আমাদের এই কাস্টমস বা ভ্যাট এই সমস্ত বিষয়গুলো অনেকটা রিডিউস হয়ে যাবে সুতরাং আমাদেরকে প্রত্যক্ষ করের উপরেই এ করতে হবে এই যে আমাদের টোটাল যে ইকোনমি সাইজ যে আমাদের টোটাল যদি আমরা বলি পার ক্যাপিটে ইনকাম বা প্রথমটা টেন পার্সেন্টের যদি আমরা বলি যে তাদেরকে গড় ইনকাম বা এইভাবে স্ল্যাব করে আসি তাহলে এই রেভিনিউ আর্ন করাটা কিন্তু মোটেও কোনো অসম্ভব কোনো বিষয় না যদিও আমাদের এই যে ট্যাক্স পে ট্যাক্স ইয়ার হোল্ডার বা টিনধারীদের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে তথাপিও এখন আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে আসলে ওভাবে পৌঁছাতে পারছি না আমাদের যে জিনিসগুলোর উপরে সবচেয়ে প্রয়োজন সেটি হচ্ছে যে আমাদের নেটটাকে আরও বাড়াতে হবে এবং তাদের প্রকৃত ইনকাম যেটা সেটিকে আনতে হবে একটা বিষয় আমাদের সবসময় হয় যে যারা রিটার্ন দিচ্ছে বা ট্যাক্স দিচ্ছে তাদের উপরেই বারবার চাপ পড়ছে কথাটা কিছুটা সত্য কিন্তু আমার তাদেরকে যেটা বাড়াতে বাড়ানোর জন্য প্রয়োজন নেট বাড়াতে হবে তো নেট বাড়ানোর জন্য হয়তো সরকার বিভিন্ন রকমের নিচ্ছে রিটার্ন প্রস্তুতকারী নিচ্ছে এনবিআর থেকে বিভিন্ন রকমের পদক্ষেপ কিন্তু আমাদের যদি রিয়ালি আমরা ওইটাকে টোটাল ইকোনমিক সাইজটার সাথে আমরা কম্পেয়ার সেই ধরুন আমাদের যে প্রথম টেন পারসেন্ট জনসংখ্যা প্রায় 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 দুই কোটির মতো তাদের যদি অবস্থান বিবেচনা করা হয় তাহলে কিন্তু প্রত্যেকেই তারা আসতে পারেন কিন্তু সেটি আমাদের এখন ওইভাবে কাঙ্ক্ষিত হওয়ার আসে নাই এখনও আমাদের ট্রেনদারীর সংখ্যা বোধ এক কোটির মতো বা অত্যন্ত এই যে বিষয়গুলি সেগুলো আমাদেরকে এই ভিতরে আনার জন্য যথেষ্ট আরো আরো উদ্যোগ গ্রহণ করতে হবে স্বচ্ছতা এবং স্বচ্ছতা যে যে জিনিসটা অর্থাৎ অনলাইন সিস্টেম জিনিসগুলা আমাদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক অতটা আপডেট হয়নি এখনো সেই রিটার্ন কাগজে জমা দেওয়া হেয়ারিং করো তারপরে সমস্ত বিষয় করে এগুলোকে আমাদের রিডিউস করে আসতে হবে মানে ডেভেলপ কান্ট্রিতে যে সমস্তগুলো ঘটে কর করদাতা এবং অত অথোরিটির সাথে সাক্ষাৎতর কোনো প্রয়োজন নাই শুধু আমি কাজ আমার রিডান সাবমিট করব অ্যাসেসমেন্ট হবে আমার কাছে ডিমান্ড চলে আসবে কোনো প্রকার কোনো ফেস টু ফেস দেখা সাক্ষাৎ করার কোনো প্রয়োজন কিন্তু আমরা এখনো সেই পর্যায়ে যেতে পারিনি যখনই আমাদের এই এই সমস্ত বিষয়গুলো অনলাইন সিস্টেম সেই জায়গা কি আপনি মনে করেন কিনা দুটো জায়গা এর আগে পর্যন্ত ধরুন 2 মাস আগে যদি আলোচনা হতো সেই জায়গায় কর ভীতি নিয়ে মানুষজনের যে ভয় আছে কিন্তু এখন কর ভীতির চাইতেও যারা কর সংগ্রহ করছেন এনবিআর এর কথা বলি একজন দুজন চারজন কর্মকর্তার জন্য কিন্তু এন ইয়ারের ভেতরে কি হচ্ছে সেই ছাগল কাণ্ড থেকে শুরু করে নিয়ে পরবর্তী সময়ে আমরা দুদকের আরও অবস্থা দেখতে পাচ্ছি ফলে আস্থার সংকট তৈরি হচ্ছে কি না জি একজাক্টলি আস্থার কিন্তু সংকট আমি বহুবার আগে থেকেই বলছি যে আমাদের এই যে এই যে কর সংগ্রহ বা কর রাজস্ব আহরণ আহর অন্যতম একটা কোনো রাস্তা আস্থার সংকট আমি যা প্রেজেন্ট করছি তা আমি তার কাছে গ্রহণযোগ্য মনে করছি না আবার উনি যেটা মনে করতেছেন সেটাকে আমি মনে করতেছেন আমার জিনিসটাকে উনি অ্যাকসেপ্ট করে নেবেন এই যে দুইজনের একটা আস্থার সংকট একজন আরেকজনকে একজন ডিপেন্ডেন্ট না বিশ্বাস করছেন এই সংকটগুলোই কিন্তু আমাদেরকে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং আস্তে আস্তে এখন মানুষের একটা কিন্তু কোশ্চেন জাগে যে আমি সরকারকে ট্যাক্স এমনই একটা জিনিস ইট ইস পেইং উইদাউট এনি ডাইরেক্ট বেনিফিট আমি কোনো কিছুই পাচ্ছি না আমি এই জিনিসটা দশ টাকার জিনিস পনেরো টাকা দিয়ে কিন্তু রাজি আছি ভাই তারপরেও তো আমি একটা জিনিস পাচ্ছি কিন্তু প্রশ্ন হচ্ছে আমি ট্যাক্স দিয়ে কী পাচ্ছি কিন্তু তারপরেও যেন মানুষ খেয়াল করে যেন আমার এই টাকাগুলো এইভাবে অপচয় হচ্ছে এখানে এখানে এইভাবে আমরা দেখতে পাচ্ছি ঘটনা উঠে আসতেছে তখন তো মানুষের ভিতরে আসো আরও সেই আস্থাহীনতার জিনিসগুলো দেখা দিচ্ছে তো সুতরাং এগুলাকে করতে হবে এইগুলা থেকেই দূর করে মানুষকে একটা কনফিডেন্স লেভেলে আসতে হবে যে হ্যাঁ তোমার টাকা রিয়ালি ব্যয় করা হবে হাসপাতাল কিংবা এই শিক্ষা দেশের উন্নয়নে যেভাবে থাকবে মানুষ তো তার অংশ অবশ্যই যখন ডেভেলপমেন্টের কাজে আসবে বা দেশের উপকারে আসবে দিতে প্রস্তুত আছে ট্যাক্স দিতে হবে এটা প্রত্যেক নাগরিক জানে যে একটা দেশ ট্যাক্স আর কোনো দিন চলছে সেই জায়গায় ব্যবসায়ীদের একটা বড় ভূমিকা রয়েছে এবং এখনো পর্যন্ত পরোক্ষ কর ভ্যাট সহ অন্যান্য বিষয়গুলোই পঁয়ষট্টি ভাগেরও বেশি আসলে উৎস আপনারা আসলে কীভাবে দেখছেন এই যে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে ভ্যাট সংস্কৃতির ভেতর দিয়ে ব্যবসায়ী ক্রেতা সব বান্ধব একটা নাগরিক বান্ধব একটা আসলে কর প্রথা চালু করার বাস্তবে কি সেটি ঘটছে কিনা ধন্যবাদ আপনাকে আসলে আমরা যদি ভ্যাটকে প্রত্যক্ষ কর বলি পরোক্ষ কর আরে পরোক্ষ কর বলি এটা ভুল হবে এটা এখন বাংলাদেশের মানে রাজস্ব আদায়ের একেবারেই প্রধানতম হাতিয়ার হাতিয়ার সেই হিসাবে আমি এটাকে পরোক্ষ বলবো না এটা প্রত্যক্ষই বলবো কারণ ইনকাম ট্যাক্স আমরা আর বহু বছর আগ থেকে জানতাম যে ইনকাম ট্যাক্সটাই সরকারের একমাত্র রাজস্ব কিন্তু এখন সেটা সময়ের পরিক্রমায় আস্তে 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 এটা ব্যাটটাই হয়ে গেছে সরকারের একমাত্র রাজস্ব আদায়ের একমাত্র ইয়ে তো সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করি এই আইন বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে এই সময়ে সময় এটাকে পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন করা হয়েছে কিন্তু এটা যে মূল সংজ্ঞাটা ব্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স যতটুকু ভ্যালু অ্যাড হবে ততটুকুর উপরে বারবার ব্যাট অ্যাপ্লাই হবে কিন্তু আমাদের এখানে প্রত্যেকবারই সপরিপূর্ণ পরিপূর্ণ মূল্যের উপরে সে একটা প্রোডাক্টের দাম যদি হয় একশো টাকা এটা প্রথমে আমি শোধ করে আসলাম পনেরো পারসেন্ট একশো টাকা এর উপরে আবার এটি যেটা আগে ছিল এটিবি বর্তমানে এটি হিসাবে আদায় হয় এইটার উপরে আবার ধরা হয়েছে চারি পার্সেন্ট ধরা হয়েছে আবার যখন আমি আমার ওয়ে হাউস আনবো আমাকে বলবে যে এইটার উপরে মূল্য ঘোষণা দিতে হবে কত পার্সেন্ট প্রফিট ধরে মূল্য ঘোষণা দিতে হবে চল্লিশ পার্সেন্ট মিনিমাম প্রফিট ধরে মূল্য ঘোষণা দিতে হবে সেই মূল্য ঘোষণার উপর আবার আবার আমি ট্যাক্স দেবো আগেরটুকু আমি ইয়ে করতে পারবো সমন্বয় করতে পারবো আগে যে পনেরো পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট দিয়ে আসছি সেটুকু সমন্বয় করে বাকিটুকু আমাকে দিতে হবে এর পরে যখন আমি আবার বিক্রি করতে যাব কথা আছে যে আমার ক্রেতা ব্যাট দিবে কিন্তু কোনো ক্রেতাই এ পর্যন্ত ব্যাট দিচ্ছে না সেই ক্ষেত্রে ওই ব্যাটটা পুনরায় আবার আমদানিকারক অথবা প্রস্তুতকারক তাকেই দিতে হচ্ছে তো এখন আপনার এই যে অ্যাপ্লিকেশানটা ব্যাটের যে অ্যাপ্লিকেশনটা পুনঃ পুনঃ পরিপূর্ণ মূল্যের উপরে অ্যাপ্লাই করা এটা যথেষ্ট অযৌক্তিক এবং দোকান পাটে এক সময় আমরা প্যাকেজ ভিত্তিতে ব্যাট দিয়েছি প্যাকেজ ভিত্তিতে মানে বাৎসরিক ধরেন ঢাকায় বিয়াল্লিশশো টাকা চিটা নির্ধারিত হারে নির্ধারিত হারে নির্ধারিত হারে প্যাকেজ ব্যাট দিয়েছিলাম প্যাকেজ ব্যাটের পরে দুই হাজার বারো সনে বিশ্ব ব্যাংকের চাপে একটা ব্যাটেন আসলো সেটা বাস্তবায়ন করতে করতে দুই হাজার উনিশ সনে আইসা সেটা বাস্তবায়ন করল এখন বাস্তবায়ন করতে গিয়ে দেখা গেল যে এইখানে আমাদের দেশের প্রেক্ষিতে বিবেচনা করা হয়নি বিবেচনা করা হয়েছে জি উন্নত দেশের সাথে তো আমাদের এখানে এই ব্যাট যখন দুই হাজার উনিশ সালে আমরা এই ব্যাট ব্যাট প্রচলনের সময় আমরা বলেছিলাম প্রবর্তনের সময় যে পঞ্চাশ লক্ষ টাকা মানে যাদের বিক্রি সীমা এই এই পর্যন্ত দোকান ব্যবসায়ীদেরকে মাফ করে দেওয়া হোক এটা ব্যাটের আওতার বাইরে রাখা অব্যাহতি দেওয়া হোক অব্যাহতি দেওয়া হোক কিন্তু এখন তারা বলছে সকলকে ব্যাটের আওতায় নিয়ে আসতে হবে কিন্তু খুচরা দোকান এই দেশে বা আহাত বাহাত্তর লক্ষ তিয়াত্তর হাজার সাতশো ষোলোটা দোকান আছে বড় অফিস স্ট্যাটিস্টিক্সের আপনার পরিসংখ্যান মোতাবেক তো এইখানে সব ম্যাক্সিমাম দোকানে কোন মার্কেটে বিশ পঞ্চাশটা দোকানে ইএফডি মেশিন বসাইছে এখন যাদের দোকানে ইএফডি মেশিন বসানো হয়েছে তারা যখন ব্যাটের কথা বলে তখন কাস্টমার এখান থেকে চলে যায় কারণ পাশের দোকানে নাই হ্যাঁ সেখান থেকে সে পণ্য ক্রয় করতেছে তো এই যে বৈষম্যগুলো সেটি কি করে দূর করা যাবে আপনার কি মনে হয় কারণ আমার পরিচালনার জন্য রাজস্ব লাগবে লাইট লাগবে ঠিক আছে এবং সেটা আপনি যেটি বলছিলেন ন্যায্যতার ভিত্তিতে সমতার ভিত্তিতে করা প্রয়োজন আমরা আমরা সুপারিশ করেছিলাম যে যে কোনো সেক্টর ভিত্তিক করার জন্য যেহেতু একসঙ্গে এত দোকানে এতগুলো মেশিন সরবরাহ করা কঠিন হবে সেহেতু আমরা বলেছিলাম যে সেক্টর ভিত্তিক প্রথম গোল্ড ধরেন এরপরে ধরেন চশমা ধরেন এরপরে জুতা ধরেন এরপরে শাড়ি কাপড় ধরেন এরপরে রেডিমেড গার্মেন্টস ধরেন তো এই জিনিসগুলোকে একসাথে সব কিছুকে জড়াই ধরতে গিয়ে আসলে কোনোটাই ধরা হইল না আপনি মনে করছেন যে আমি মনে করছি অথবা প্রথম ঢাকা ঢাকা সিটিকে আমরা ভাবলাম যে ঢাকা যেহেতু বাংলাদেশের রাজধানী এখানেই সবচেয়ে বেশি দোকানপাট এই ঢাকার সমস্ত দোকানগুলোকে ইএফডি মিশন দিয়ে আওতায় একদম একদিন সকালবেলা ঘোষণা দিবে আজকে থেকে সবাই ব্যাটের আওতায় সবাই ব্যাট কালেকশন করবে এবং ব্যাট জমা দিবে কিন্তু আমরা ব্যাট কালেকশান করি না দোকান মালিকরা ব্যাট কালেকশন করে না কিন্তু তাদের নিজস্ব আয় থেকে বা লোকসান থেকে লাভ থেকে তারা টাকা দিয়ে যাচ্ছে না কেন আপনাদের যদি ব্যাট চালান ক্রেতাকে না দেন তাহলে আপনাদের কেন দিতে হবে আপনি তো কেন জিরো রিটার্নও দিতে পারেন জিরো রিটার্ন দিতে গেলেই আবার আরেক বিপদ আছে সে কথাগুলি আমি বলতে চাই না রিটার্ন দিতে গেলেও আরেক বিপদ আছে আপনি সরকারকে পাঁচশো টাকা দিবেন না তারাই এক টাকা দিয়ে আসতে হবে তার মানে আপনি বলছেন কর্মকর্তাদের সেই জায়গাটাতে সেই রকম চাহিদা রয়েছে অন্যরকম চাহিদা তো এটা একেবারে আমাদের জাতীয় জাতীয়ভাবে এটা স্বীকৃত তো সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলবো যেন শফিকুল ইসলাম যেটি বলছিলেন যে বাজেট বাস্তবায়নের যে চ্যালেঞ্জের কথা বলছিলেন একটি চ্যালেঞ্জে আমরা জানি যে আপনি আপনিও জানেন যে প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিকে আমরা দেখি বাজার থেকে কোনো খরচই হচ্ছে না এবং বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ প্রান্তিকে গিয়ে তারা করে মান ঠিক রাখতে পারেন কি না এই প্রশ্নটি বারবার করে চলে আসে এবং তখন একটা তো সেই জায়গায় আসলে গুণগত পরিবর্তনের জন্য শুধু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কিংবা আমরা চাইছি এতটুকুই কি যথেষ্ট নাকি কোনো উদ্যোগ প্রয়োজন রয়েছে অবশ্যই উদ্যোগ প্রয়োজন একজনার সিদ্ধান্ত একজনার নির্দেশ এই আঠারো কোটি মানুষের কান পর্যন্ত পৌঁছানো সম্ভব না সেই জায়গায় আমাদের সকলকেই এর দায় দায়িত্ব নিতে হবে যদি এর সুফল যদি আমরা আঠারো কোটি মানুষের ঘরে পৌঁছে দিতে চাই আপনি দেখেন আপনি রাজস্ব আদায় করবেন আমি রাজস্ব দেব আমার আমার টাকায় দেশে ডেভেলপমেন্ট হবে এটা তো আমার আমার শুনতেও ভালো লাগে ভাবতেও ভাল লাগে কিন্তু যখন দেখি আমার টাকা মতিউরদের পকেটে চলে যায় তখন আমি হতাশ হই আজকে ভ্যাট আদায়ের জন্য আমরা কিন্তু এত বছরেও কিন্তু আমরা এই এভডি মেশিন নিশ্চিত করতে পারলাম না এটি কি আমাদের অর্থের অভাব না আমাদের মেধার অভাব না আমাদের সামর্থ্যের অভাব আমাদের ইচ্ছার অভাব আমাদের এটি কিন্তু ক্লিয়ার না তার মানে হচ্ছে যে ইচ্ছার অভাব যাদেরকে আমরা এই দায়িত্বটি দিয়েছি তারাই আসলে চায় না চায় কি না যে এফডি মেশিনটি চালু হোক এটি নিয়ে যথেষ্ট গবেষণার প্রয়োজন এখন দেখা দিয়েছে কারণ হচ্ছে এক বেঞ্জিরদের হাজার হাজার কোটি টাকা এক মতিউরদের লক্ষ কোটি টাকা মানুষ এই গল্প শুনতে শুনতে প্রেশান হয়ে গেছে এর থেকে পরিত্রাণ পাওয়া প্রয়োজন আমরা মনে করি আমরা বিশ্বাস করি এটি যেন শেষ উদাহরণ হয় সরকার যে উদ্যোগ নিয়েছে দুর্নীতিবাজদের মধ্যে জিরো টলারেন্স তার দৃষ্টান্ত স্থাপিত হোক যদি দৃষ্টান্ত স্থাপিত হয় তাহলে দেখবেন যে যে মানুষগুলো ট্যাক্স দেয় বিরক্ত সহকারে সেই মানুষটি ট্যাক্স দেবে উৎসাহ সহকারে সে বুঝবে যে আমি যে রাস্তাটি দিয়ে হেঁটে যাচ্ছি এটি আমার টাকায় রাস্তা আমি যখন দেখি আমার টাকায় পিস ঢালাই করা হয় রাস্তা পরের পরের মাসে সেই পিছ উঠে যায় সেই মানুষটি হতাশ হয় কারণ তাকে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতে হয় এই টাকার মর্যাদা সহকারে মানে ব্যয় করতে হবে আর তড়িঘড়ি করে নয় আপনার যদি দত অদক্ষতা থাকে আপনি খরচ করেন না আগামী বছর আমি বুঝে শুনে বাজেট বরাদ্দ দেব। যে পারেন না তাকে আমি দেব না কিভাবে পারে তাকে আমরা সেইভাবে দক্ষতা বৃদ্ধি করে তারপরেই আমরা তাকে বরাদ্দ দেব জুন মাসে সমস্ত ডেভেলপমেন্টগুলো হয় জুন মাসে থাকে বৃষ্টি একদিকে সিমেন্ট ঢালাই দিচ্ছে আরেক দিকে বৃষ্টিতে ধুয়ে চলে যাচ্ছে সিমেন্ট যাচ্ছে তো পানির সাথে এদেশের মানুষের মানে ঘাম মিশ্রিত রক্ত মিশ্রিত টাকা বয়ে যাচ্ছে এই ধরনের যথেচ্ছা ব্যবহার বন্ধ করা প্রয়োজন আর বহু বছর আগে থেকেই মূলত করোনার পর থেকেই সরকারের শীর্ষ পর্যায়ে থেকে কিচ্ছুতা সাধনের কথা বলা হচ্ছে জি করোনার পর থেকেই যে বিলাসী পণ্য বর্জন এসি চব্বিশের নিচের দিয়ে না চালানো বিদ্যুৎ সাশ্রয় জ্বালানি তেল সাশ্রয় অপ্রয়োজনীয় প্রকল্প অপ্রয়োজনীয় প্রকল্প না জনগণের উপকর উপকার হবে না এ ধরনের প্রকল্প বাদ দেয়া এত কিছু নেওয়ার পর ও বিলাসী গাড়ি কেনা জি সব অনেক কিছুই নেওয়া হয়েছে কিন্তু আমরা সরকারি অফিসগুলোতে যেভাবে দেখি তাতে কি আসলে সরকারের যেই আহ্বান সেই আহ্বানে কি আসলে টাকা সাশ্রয় হচ্ছে আমরা বহুবার জানতে চেয়েছি যে চব্বিশের নিচে এয়ার কন্ডিশন চালানো যাবে না যুগ্ন সচিবের নিচে কোনো কর্মকর্তা এয়ার কন্ডিশনের সুবিধা পাবেন না কিন্তু আমরা তো দেখি সিনিয়র সহকারী সচিব তার নিচে নিচেও এসি আছে আঠারোতে দিয়ে চালায় গায়ে কোট গায়ে দিয়ে আঠারোতে দিয়ে এসি চালাচ্ছে আমরা বারবার জানার চেষ্টা করেছি যে সরকারের এই কিচ্ছুতা সাধনের ফলে সরকারের বিদ্যুৎ বিল আগে কত পরিশোধ হতো এখন কতটা সাশ্রয় হচ্ছে দুঃখজনক আমরা কিন্তু এত বছরেও এই তথ্যটি আমরা জানতে পারিনি আদৌ আপনি বলছেন কৃচ্ছতার সেই কিছু উদাহরণ আসলে সরকারের পরিচালন ব্যয় আমরা দেখতে চাই দেখতে চাই এবং সেটি দৃশ্যমান হওয়া প্রয়োজন যদি দৃশ্যমান না হয় তাহলে সরকারের সাধারণ মানুষের আস্থা উঠে যাবে একেবারে জনগণ বা নাগরিকের জায়গা থেকে যদি অর্থনীতি নিয়ে আস্থার কথা বলি প্রথম আলোচনায় আসে ব্যাংক নিয়ে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের নানা চাল মাচালের ভেতর দিয়ে বিগত সময়ও ছিল এখনও খাদের কিনারে দাঁড়িয়ে আছে বলে অনেকেই বলেন কোথায় আছি আমরা ব্যাংকিং সেক্টরে এবং এই বাজেটের ভেতর দিয়ে আসলে ব্যাংকিং সেক্টরে কোনো সুশাসন বা আরও আস্থা তৈরি হওয়ার সুযোগ তৈরি হবে কি না আমরা বিশ্বাস করতে চাই যে ব্যাংকের উপর সাধারণ মানুষের আস্থা ফিরে আসুক কিন্তু কিভাবে সেটি সরকার এবং ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে ব্যাংকের ঋণ যাচ্ছে তাইভাবে ব্যবহৃত হয় এক সময় তো ছিলই যে ব্যাংকে টাকা কখনো ফেরত দিতে হয় না এই রেওয়াজটা কিছুটা বদলেছে কিন্তু এখনও তো আমরা জানি দেখি যে বড় বড় ঋণ খেলাপি তারা কিন্তু আসলেই টাকা দিচ্ছে না ব্যাংকে টাকা ব্যাংকে দিচ্ছে না ফলে ক্রমাগতভাবে ব্যাংক দেউলিয়া হচ্ছে যে কারণে আমাকে মার্জার করার পরিকল্পনা নিতে হয়েছে যদিও সেই উদ্যোগটি থেমে গেছে এটিতে কেউ রাজি কেউ রাজি না নানা ধরনের মতভেদ বা মানে ব্যাখ্যা অপব্যাখ্যা উত্থাপিত হচ্ছে কিন্তু মার্জার করার যে সরকারের সিদ্ধান্ত সেটি থেকে কিন্তু সরকার সরে যায়নি তার মানে হচ্ছে যে মার্জার হবে কিন্তু এখন একটু ডিলে যেভাবে একেবারে জোয়ারের মতো শুরু হয়েছিল সেই জায়গা থেকে একটু লাগাম টেনে ধরা হয়েছে এখনও কিন্তু ব্যাংকে তারল্য সংকট আপনি যদি ব্যক্তি গ্রাহক যদি ব্যাংকে এককালীন দু লাখ টাকা তুলতে যান আপনি কিন্তু তাৎক্ষণিক পাবেন না কিন্তু আপনার রাখা আমানত তাৎক্ষণিক আপনার পাওয়ার কথা কিন্তু আপনি পাচ্ছেন না ব্যাংক বলছে যে আগামীকাল নেন তাকে প্রস্তুত হতে হবে আপনার দু লক্ষ টাকা পরিশোধ করার জন্যে ঠিক এমন একটি সময়ে ব্যাংকের সরকার তার বাজেট ঘাটতি মেটানোর জন্যে ব্যাংক থেকে তার ধার নেওয়ার একটা প্রভিশন সে রেখেছে অতীতেও নিয়েছে আমরা বিশ্বাস করি আগামীতেও হয়তো নেবে কিন্তু এবারও যে পরিমাণটা নেবে এটি বেশি যদি ব্যাংক থেকে এই টাকা যদি সরকার নেয় তাহলে এর প্রভাব সাধারণ গ্রাহকদের উপর পড়বে কিনা সেটি আসলে সিরিয়াসলি ভেবে দেখা প্রয়োজন যদি ভেবে দেখা না হয় তাহলে ব্যাংকের উপর থেকে যে আস্থা যেটুকু আছে সেটুকুও চলে যাবে যদি সেটুকুও চলে যায় তাহলে আমার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে ব্যাংকের উপর ব্যাংককে আমার টাকার আমার আমার সম্পদ রাখি ব্যাংক থেকে আমি লোন নিয়ে আমি আমার সম্পদ গড়ি আমি কর্মসংস্থান নিশ্চিত করি যারা ব্যবসা করেন যারা শিল্প মালিক তারা ব্যাংকের উপর নির্ভরশীল তারা যদি ব্যাংক থেকে সেই লোনটি না পায় তাহলে কিন্তু সেই কিন্তু শিল্পায়ন করতে পারবে না শিল্পায়ন করতে না পারলে দেশের চাহিদা মেটাতে পারবে না চাহিদা মেটাতে না পারলে একটা অরজকতা তৈরি হবে কর্মসংস্থান তৈরি হবে মানে সেই জায়গায় সেই ফলে তারল্য সংকট জেনেও হচ্ছে যেનો সরকার যতটুকু টার্গেট করেছে ততটুকુ যেন ব্যাংক থেকে নিয়া না লাগে বিকল্প যেন কোনো উচ্চ খোঁজা চেষ্টা করেন সেটি একজন নাগরিক হিসেবে আমার প্রতি প্রত্যাশা করছেন এবং সেই সেই প্রসঙ্গে জনাব জয়নুল হক ভুঁইয়া যেটি বলছেন যে প্রাইভেট সেক্টরে যেন তারল্য সংকটে পড়তে না হয় ব্যাংকের জায়গা থেকে এবং একই সাথে এই অর্থ বছরে অর্থাৎ বিগত অর্থ বছরে আমরা বলবো নতুন মুদ্রানীতিতে আমরা দেখলাম যে 96 ছয়ে যে বেঁধে দেওয়া সুদের হার ছিল সেটি তুলে দেওয়া হয়েছে বাজার বলা হচ্ছে যে বাজারই নির্ধারণ করবে এবং যদিও বা কেন্দ্রীয় ব্যাংক একটি বলে দিয়েছে সর্বোচ্চ কতটুকু যেতে পারবে এটি কি আসলে ব্যবসায়ীদের জন্য সুফল বয়ে আনছে কিনা বা আপনারা এর সুফল পাচ্ছেন কিনা না ধন্যবাদ আপনাকে আমাদের বাংলাদেশ ব্যাংক হচ্ছে ব্যাংকের ব্যাংক সমস্ত প্রাইভেট সরকারি বেসরকারি যত ব্যাংক আছে সব ব্যাংকের ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক জি আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি বাংলাদেশ ব্যাংক যে মুদ্রা নীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক যে নীতি ঘোষণা করে সেই নীতি পরিপালন করেই ব্যাঙ্কগুলো পরিচালিত হয় এখন যখন তারল্য সংকটটা চরমভাবে দেখা দিল আমাদের ব্যাংকগুলোকে যদি আমরা তিন ভাগে বিভক্ত করি গ্রিন জোন ইলো জোন এবং রেড জোন তাহলে গ্রিন জোনে হয়তো ছয় সাতটা ব্যাংক আপনি পাইতে পারেন বেশি থেকে বেশি সর্বশেষ প্রতিবেদন আটটা দেখা গেছে আজ যাই হোক ছয় সাত আটটা পাইতে পারেন ইলো জোনে পাবেন আপনি তিরিশটার কাছাকাছি আর রেড জোনে আপনি পাবেন দশ থেকে বারোটার কাছাকাছি তার মানে যদি আপনি এজ এ হোল চিন্তা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে টোটাল ব্যাংকটাই ব্যাংক সেক্টরটা ফিনান্সিয়াল সেক্টরটাই একটা বিপদের মধ্যে আছে তো এই বিপদের মধ্যে থেকে তারা কি করেছে যখন বাংলাদেশ ব্যাংক তাদেরকে নির্দেশ বলে দিয়েছে যে তোমরা তোমাদের মতো করে ঋণের ঋণের হার সুদের হার তোমরা নির্ধারণ করো এখন দেখা যাচ্ছে তারা তারল্য সংকটে পড়ছে এখন তারল্যের জন্য তারা বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট দিয়ে টাকা কালেকশন করার চেষ্টা করতেছে টাকা কালেকশন করার জন্য মানুষের ঘরে ঘরে যাচ্ছে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে মার্কেটে মার্কেটে দোকানে দোকানে যাচ্ছে তারল্য সংকট কীভাবে ওভারকাম করা যায় কিন্তু এতেও সংকট কমে আসছে না আবার অপরদিকে এই সাড়ে বারো পার্সেন্টে যে সে জামানত নিচ্ছে এর পরে সে পনেরো দশ পনেরোর উপরে প্রায় ষোলোর কাছাকাছি তারা সুদের হার নিশ্চিত করেছে তাহলে কিভাবে আমরা পণ্য মূল্য এই আপনার ক্রয়সীমার মধ্যে রাখবো সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখবো ষোলো পার্সেন্ট যদি ব্যাংক ইন্টারেস্ট হয় কোনো ব্যবসা এখন ষোলো পার্সেন্ট প্রফিট নেই কিন্তু অলমোস্ট ষোলো পার্সেন্ট আপনার ব্যাংক ইন্টারেস্ট আছে ব্যাংক ইন্টারেস্টে হাইডিং অনেক চার্জ থাকে শুধু ইন্টারেস্টটাই বড়ো কথা না এক্সাইজ ডিউটি এইটা সেটা নানান টান থাকে ব্যাট এগুলোও সেখানে যুক্ত হয়েছে সেটা ষোলো পার্সেন্টের কাছাকাছি গিয়া পড়ে তো এই অবস্থার মধ্যে দেশের এই সার্বিক অর্থনৈতিক অবস্থার মধ্যে গত চারটি বছর যাবৎ আমরা দেখলাম করোনা এরপরে দেখলাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই দীর্ঘ সময়ে বাংলাদেশের ব্যবসায়ীরা তথা ওভারঅল সমস্ত শ্রেণী পেশার মানুষ একটা বিপদের মধ্যে

গাড়িটার স্টিয়ারিং আপনি যখন নেবেন তখন কন্ট্রোলটা আপনার হাতে থাকতে হবে নালে গাড়ি যে কোনো দিকে চলে যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে সেটি দৃশ্যমান হচ্ছে দিকে এগিয়ে যাচ্ছে সেটি দৃশ্যমান হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকের চাইতে আপনি বলছেন যে আমাদের যে ব্যাংকগুলো রয়েছে তো তফসিলভুক্ত সেগুলো আরো তাদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে জনাব সাদাত হোসেন দুটো জায়গা একটি হচ্ছে আমরা ডলারের বিনিময় মূল্য হারে একটা বড় রকমের পরিবর্তন আনলাম ট্রলিং পদ্ধতিতে গেলাম তার সুফল আসলে পাচ্ছি কিনা দ্বিতীয়ত হচ্ছে সার্বিকভাবে বাজেট আলোচনা যখন করছি যেই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা যেটা ধরা হয়েছে সেই জায়গায় যদিও বা বিশ্বব্যাংক আই এম ভিন্ন মত থাকে সবসময়ই থাকে সরকারের একটা মত থাকে এবং পাশাপাশি মূল্যস্ফীতি কমিয়ে আনা যে লক্ষ্যমাত্র এই দুটোকে বাস্তবসম্মত আমরা যদি একেবারে সর্বশেষ জুনেরও বিবিএসের ডেটা দেখি অন্যান্য বিষয় দেখি যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে সাড়ে ছয়ের মতো মূল্যস্ফীতি নামিয়ে আনা এটি কি সম্ভব এই অর্থ বছরে জি প্রথমে বলেছেন আপনি যে ডলারের ইয়া কলিং ক্রোলিং পেক স্ক্রোলিং পেগে আমরা ইতিপূর্বে একটা ডিসকাশনে বলেছিলাম যে যে রেটটা বর্তমান বাজারে প্রিভেল করেছিল গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু কাছাকাছি সেই একটা রেটে নির্ধারণ করেছে এবং তার পরবর্তীতে যদি আমরা তাদের অবস্থানটা দেখতে যাই অ্যাকচুয়ালি কথা রেটটা একটা কথাই বলি আমি যেটা সেটা হচ্ছে যে আপনার ডিমান্ড সাপ্লাইয়ের উপরে একটা মূল্য নির্ধারণ করে এখন বর্তমানে আমাদের কিন্তু অন্যান্য ক্ষেত্রে যাই হোক দুটো ক্ষেত্রে বেশ পজিটিভ দেখা যাচ্ছে একটা হচ্ছে এক্সপোর্ট এবং আরেকটা হচ্ছে প্রবাসী আয় যথেষ্ট প্রবাসী আয় গত জুন তো ছিল গত তিন বছরের ভিতরে সবচেয়ে স্ট পরিমাণে প্রবাসী আইরি এবং এটার ইম্প্যাক্ট কিন্তু সেই ক্রলিং প্যাগের কারণে রেটটা যে একটা ইনক্রিমেন্ট একশো দশ থেকে একশো আঠারোতে যাওয়ার কারণে সেটা একটা সুতরাং আমি বলবো যে মোটামুটি আমরা এটার একটা সুফল কিন্তু আসলেই আসছে বাজারে এবং আমরা আশা করি যে সেটা অব্যাহত থাকবে এবং এটা একটা ফল নিয়ে আসবে আলটিমেটলি এখন প্রশ্ন হচ্ছে যে এই আমাদের যে মূল্যস্ফীতির একটা ব্যাপার মূল্যস্ফীতির ব্যাপারটা কিন্তু মূলত ছিল যে ডলারের ক্রাইসিসের কারণেই একদিকে আমাদের ইম্পোর্ট কস্ট বেড়ে যাচ্ছে এবং আরেকদিকে হচ্ছে যে আমরা পর্যাপ্ত ইম্পোর্ট করতে সক্ষম হচ্ছিলাম না দুইটাই কারণে মানে একটা মূল্যস্ফীতির যে দুইটা ধারা দুইটাই প্রয়োগ হচ্ছিল এই ডলার সংকটের কারণে একটা হচ্ছে কস্ট পুষ যে ডলার বেশি হওয়ার কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে আবার ওদিকে হচ্ছে ডিমান্ড পর্যাপ্ত পরিমাণে আমরা যেহেতু দিতে পারছি না সাপ্লাই দিতে পারছি না ডিমান্ড পুল সেটাও ইম্প্যাক্ট হচ্ছে যার তার ফলেই কিন্তু আমাদের এই মূল্যস্ফীতিটা এখন এই বাজেটে যেটা করার চেষ্টা করা হয়েছে সেটি হচ্ছে বললাম যে খরচ কিছুটা আগেই এখন প্রশ্ন হচ্ছে যে কষ্ট তো ইচ্ছা করলে যখন তখনই সেটাকে রিডিউস করা সম্ভব হয় না সেটা কারণেই কিন্তু এই যে ডলারের সাপ্লাইটাকে বৃদ্ধি করার জন্য ডলারের পরিমাণকে আনার জন্যই কিন্তু ক্রোলিং প্যাক এবং তার ফল আমরা কিছুটা পেতে চা সুষ্ঠু করেছি এবং সেটার কারণেই যদি হয় তাহলে কি হলো দাম হয়তো কষ্ট হয়তো আর কমবে না ওই ডলার যে দামে আছে সেটাই কিন্তু অ্যাটলিস্ট যদি আমার ডলার সাপ্লাইটা বেশি থাকে তাহলে পর্যাপ্ত যদি বাজারে সাপ্লাই দেওয়া যায় তাহলে কিছুটা সম্ভব হয় আর কি সেই বাজেটের প্রেক্ষিতেও কিন্তু শুধু আমাদের মনিটারি পলিসি এবং বাজেটে শুধু একটা রাজস্ব নীতি এবং কিছুটা মুদ্রানীতির ইম্প্যাক্ট দিয়েই এটাকে করা সম্ভব হচ্ছে না আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদের মুদ্রা মানে মূল্যস্ফীতির পিছনে মূল কারণ হচ্ছে কষ্ট পোষ দাম বেড়ে যাচ্ছে এখন আমি যদি মুদ্রানীতি এনে চেষ্টা করি তাহলে কতটা ইফেক্ট হবে না যেমন মুদ্রা নীতিতে গত জুলাই জানুয়ারিতে আমরা ডিসকাশন করেছি দেওয়া হলো কিন্তু ফল কি আসতে সেইটাই কিন্তু রেট কিন্তু দেখেন সেভাবেই রয়ে গেছে আর এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের মুদ্রানীতির সেইটার ইয়া হচ্ছে না বিপরীতে কী ঘটেছে মুদ্রানীতিকে কন্ট্রোল করতে গিয়ে মুদ্রাকে কন্ট্রোল কে তোমার যেটা আলাপ করলেন যে ইন্টারেস্ট বেড়ে গেছে ইন্টারেস্ট বেড়ে গেলে কিন্তু আবার সেই জিনিসের দাম প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে তো এখন আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে যে দুইটা পথেই আমাদেরকে আগাইতে হবে কস্ট বেড়ে যাওয়ার পিছনে অন্য অন্য যে ইলিমেন্টগুলো যেটা আমরা সবসময় করি অপব্যয় অপচয় এবং এই যে যেমন আমাদের যে বলা হলো যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার প্রত্যেকটা এক্সপেন্ডিচার জন্য প্রোডাক্টিভ খাতে ব্যয় করা হয় প্রোডাকটিভ খাতে ব্যয় করা হলে কি টাকা আসবে সাথে সাথে পণ্য আসবে কিছুটা আমাদের প্রত্যাশা থাকবে অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে আজকের আলোচনায় যোগ দেবার জন্য দর্শক আলোচকরা আলোচনা থেকে যে নির্যাস তুলে এনেছেন সেটি হচ্ছে বরাদ্দ নিয়ে যতটা না মাথা ব্যথা তার চাইতে বেশি হচ্ছে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এবং বাজেট বাস্তবায়নের যে সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠেছে সেখান থেকে এখনকার অর্থনীতি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে বড় রকমের পরিবর্তন প্রয়োজন পরিবর্তন প্রয়োজন পরিকল্পনায় পরিবর্তন প্রয়োজন স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে দায়িত্বশীল হয়ে বাজেট বাস্তবায়নের প্রত্যাশা থাকবে এই অর্থ বছরে যেন বাজেট সেভাবে বাস্তবায়িত হয় সে পথে হাঁটুক বাংলাদেশ এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই আয়োজন সবাইকে ধন্যবাদ I'm